많은 동물 분리하고 있어서 생각할 때가 좀 We all know the contribution and the efforts of border security forces and other security agencies who are working relentlessly day and night for not only giving us safety and taking other effective measures also during these tough times. So, respected Sri Devashish Nandiji from Land Port Authority of India, Sri S.N. Chaji from BSF Tripura State, and Mr. Sujit Roy, Mr. Pranupal Shah, we all have come together through these humble initiative not just to create some awareness regarding COVID safety and other norms. We also ensure our best friends and other officials in the coming days also from Foundation for MSME Clusters and IBCC Tripura Chapter. We will be continuing this kind of initiatives. Thank you all. Thanks for coming. আজকে এই আমাদের ইন্টিগ্রেটেড চেকপোস্ট আগরতলায় এখানে যে একটা ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমাদের এই কোভিড-19 পরিস্থিতিতে সবাই আমরা যেভাবে একসাথে মোকাবেলা করছি, সেই মোকাবেলায় থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি এবং সবাই কিভাবে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি এবং অন্যকেও সুরক্ষিত রাখার জন্য আমরা কিভাবে উদ্যোগ নিতে পারি, সেই মহান প্রয়াসের জন্য এখানে উপস্থিত ইন্ডিয়া বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যে ত্রিপুরা চ্যাপ্টার, তার যে এখানে যে মেন ত্রিপুরার হেড আছেন সুজিৎ রায় মহাশয়, এবং আমাদের সমস্ত এখানের উপস্থিত ওনার সাথে যে সমস্ত আধিকারিকগণ আছেন সবাইকে আমি এই ল্যান্ড পোর্টে তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই এই যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের জন্য ওনাদের প্রশংসা করলে অনেকটাই কম হয়, এবং ওনাদের সেই প্রশংসাটা আমি কোনো শব্দ ব্যবহার করে করতে চাই না। এটা একটা বিশাল উদ্যোগ, এবং এতে আমাদের এখানে এই কমপ্লেক্সের মধ্যে যে বিএসএফ জওয়ান ভাইরা যারা আছেন ওনারা 24 ঘন্টা এই কমপ্লেক্সের ভেতরে থাকেন, এটার শুধু বিভিন্ন ধরনের সুরক্ষা শুধু না, এখন কোভিড পরিস্থিতিতে ওনাদের যে একটা বিশেষ ভূমিকা আছে সেই ভূমিকায় ওনারা যে 24/7 আমাদের পাহারা দিয়ে থাকেন এবং সাথে সাথে এই বর্ডার পাহারা দিচ্ছেন, এবং আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথে সাথে অনেকটাই এফেক্টেড হয়ে গেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা ডিউটি করছেন, সেখানে ওনারা ওনাদের যে স্বাস্থ্যের সুরক্ষার কথা চিন্তা করে এই সমস্ত ইকুইপমেন্টসগুলো ওনাদের অনেক কাজে আসবে যেটা আমি আশা করছি, এবং ওনাদের জন্য এটা একটা ইউজফুল জিনিস, এবং আমরাও যারা ল্যান্ড পোর্টে আমরা যারা কাজ করছি আমাদেরও এটা সুরক্ষার জন্য একটা বিশেষ মানে সহায়তা করবে। তো আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।